কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি, তারা আওয়ামী লীগকে আগে একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ রাজনৈতিক দল, এই আছে সেই আছে, তাদের অনেক বর্ণাঢ্য ইতিহাস আছে, অমুক তমুক। এখানেই আমাদের মূল আপত্তিটা। ছাত্ররা তারা যদি মনে করে থাকে যে এই আন্দোলন আমরাই করেছি, আমরাই সব রাজনৈতিক দলগুলো কিছুই না, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন এবং তারা খুব বড় ধরনের একটি বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই। এখন আসেন, এই যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছি, এই জায়গায় একটা কন্ট্রোভার্সি পরিষ্কার ভাবে তৈরি করা হয়েছে পরিকল্পিত ভাবে। অনেকেই বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা আসলে উচিত না, রাজনৈতিক দল নিষিদ্ধ করা নির্বাহী আদেশে এটা আসলে কাম্য না, ইত্যাদি ইত্যাদি। দেখেন, এই জায়গায় আমরা একদম ক্লিয়ার। আমি ফারুক হাসান বলছি যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে আমরা, এবং এটা কখনোই হওয়া উচিত না এবং হতেও পারে না যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কোনোভাবেই কাম্য না। এখন এই জায়গায় যে পরিকল্পনাটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, দেখেন আমরা বলেছি যে আপনারা, অর্থাৎ এই সরকারের প্রথম এবং প্রধানতম কাজ ছিল ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনকে ডেকে এনে অথবা কোনো আন্তর্জাতিক অর্গানকে ডেকে এনে, আন্তর্জাতিক সংস্থাকে ডেকে এনে, সেটা জাতিসংঘ হতে পারে কিংবা অন্য কোনো সংস্থা হতে পারে, যে তাদেরকে ডেকে এনে আমাদের এই গণহত্যার তদন্তের দায়িত্ব দেওয়া, যে আপনারা তদন্ত করেন এখানে গণহত্যা হয়েছে কিনা, গণহত্যা হলে এই গণহত্যার সাথে কারা জড়িত, তাদেরকে আপনারা একটা ফ্যাসিস্ট শক্তি বা ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করবেন, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি কোন আন্তর্জাতিক সংস্থার তদন্তের মাধ্যমে একটা গণহত্যাকারী সংগঠনে পরিণত হতেন। এরপরে সরকার আইন করবে যে বাংলাদেশে এখন থেকে আগামীতে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল শব্দটা বলার প্রয়োজনই নেই, এখানে পরিষ্কারভাবে বলতে হবে ফ্যাসিবাদী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন এবং গণহত্যাকারী সংগঠন। এরকম চরিত্র ক্যারেক্টার যাদের মধ্যে রয়েছে, এরকম অ্যাক্টিভিটিস যারা করেছে, যারা এরকম অ্যাক্টিভিটির সাথে জড়িত, এদের রাজনীতি করার কোনো এখতিয়ার নেই। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, পৃথিবীর কোনো দেশে কোনো গণহত্যাকারী সংগঠন, গণহত্যাকারী ব্যক্তি, তাদের রাজনীতি করার কোনো এখতিয়ার নেই। আপনি ইতিহাস ঘাটলেই জানতে পারবেন। তারপরে আমরা অটোমেটিক্যালি আইনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে পারতাম, কিন্তু কোনো এক অজানা কারণে আমাদের সরকারের বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি, তারা আওয়ামী লীগকে আগে একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ রাজনৈতিক দল, এই আছে সেই আছে, তাদের অনেক বর্ণাঢ্য ইতিহাস আছে, অমুক তমুক। এখানেই আমাদের মূল আপত্তিটা, এই জায়গায় আমাদের মূল মানে যে টেনশন বা আতঙ্কের যে বিষয়টা, এই জন্য আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং সঠিক পন্থায় যে কাজগুলো হচ্ছে না সেটা আমরা স্পষ্ট করে তাদের চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে এই কায়দায় যদি আপনারা সামনে আগান, আওয়ামী লীগকে কোনোভাবে আপনারা পরাস্ত করতে পারবেন না। যে কোনো কায়দায়, যে কোনো ফাঁক করে আগামীতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে, ভারত তাদেরকে প্রবেশ করিয়ে দিবে, নিশ্চিত থাকেন। এটা হচ্ছে একটা মেজর একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে বা ওই ফর্মুলায় যদি আমরা আগাতাম, তাহলে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো বক্তব্য, কোনো কথা বাংলাদেশের গণমাধ্যমে আসার কোনো সুযোগই ছিল না, অটোমেটিক্যালি ব্যান হয়ে যাইতো, নিষিদ্ধ হয়ে যাইতো। তা না করে যে কায়দায় আগাচ্ছে, তাদের বক্তব্য মিডিয়াতে আসছে, সয়লাব হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা নিয়ে আসলে একটা ধূম্রজাল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, যেটা আসলে আমরা কোনোভাবেই মানতে পারছি না। তো এই জায়গায় আমাদের আসলে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দায়িত্বশীল জায়গা থেকে আমাদের এই কাজগুলো এগিয়ে নিতে হবে। আরেকটি বিষয় আপা, এটি আমাদের বলতেই হচ্ছে, আজকে ছাত্র জনতা অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, তাদের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা পরিষ্কার দূরত্ব তৈরির চেষ্টা করা হচ্ছে। এই জায়গায় আমি পরিষ্কারভাবে বলছি, ছাত্ররা তারা যদি মনে করে থাকে যে এই আন্দোলন আমরাই করেছি, আমরাই সব রাজনৈতিক দলগুলো কিছুই না, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন এবং তারা খুব বড় ধরনের একটি বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই। এই আন্দোলন একক কোনো দলের ছিল না, সংগঠনের ছিল না, কোনো এটা ছিল না। এই আন্দোলনে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দল প্রত্যেকেই সক্রিয় অংশগ্রহণ করেছে, প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি দ্বিতীয়বার, এটা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে থাকে যে ছাত্রদের বাদ দিয়ে আমরা একটি বাংলাদেশ নির্মাণ করব, স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করবো, এটাও সম্ভব নয়। ছাত্রদের নিয়েই আমাদের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, কিন্তু কোনো এক অজানা কারণে কিংবা কোনো এক সূক্ষ্ম পরিকল্পনার মানে বাস্তবায়নের আলোকে আজকে দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্য দিয়ে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে একটা পরিষ্কার ভাবে বিভাজনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটা যদি হয়ে থাকে, সামনে আমাদের মহাবিপদ অপেক্ষা করছে, বড় ধরনের আমরা বিপদে পড়তে যাচ্ছি,
নিঃসন্দেহে আমরা একটি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি। এই বিপদ থেকে কাটিয়ে ওঠা আমাদের দ্বারা কতটুকু সম্ভব সেটা আমি আপনি সবাই জানি। সবাই বিপদগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত হব, সেটা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা বলি, কিংবা ছাত্র জনতা বলেন, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকে বিপদের মধ্যে পড়বে। এইটুকু বোঝার বোধগম্যতা যদি ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো না থেকে থাকে, তাহলে খেসারত কিন্তু আবারও দিতে হবে। আমাদের একটি নির্বাচন আয়োজনের আগ পর্যন্ত একটি বন্ডিং, ঐক্য, একটা এরকম আমাদের যে দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি, এটি ধরে রাখতে হবে। অন্যথায় আমরা সবাই লুজার হবো, সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু কেন হচ্ছে এই কারণগুলো আমরা জানি, কারণগুলো জানা সত্ত্বেও আজকে দেখেন ছাত্ররা কোন একটি রাজনৈতিক দলকে নিয়ে মানে কটাক্ষ করছে, কোন এক নেতাকে নিয়ে বক্তব্য দিচ্ছে, আবার রাজনৈতিক দলগুলো এই দল আরেক দলকে নিয়ে কথা বলছে, এই দল আরেক দলকে নিয়ে বক্তব্য দিচ্ছে, এই যে নানান একটা মানে অসমন্বয়, এই জিনিসগুলো আসলে আমাদের অনেক কিছু ভাবিয়ে তোলে। তো এই জায়গা থেকে আমি পরিষ্কার ভাবে বলছি, নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত যে কোনো মূল্যে আমাদের একটা বন্ডিং, একটা ঐক্য আমাদের ধরে রাখতে হবে, তাহলে আমাদের এই বিপ্লব উত্তর যে স্বাধীনতা, এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারবো। অন্যথায় বিপ্লব যে কোনো সময় বেহাত হতে পারে। ধন্যবাদ আপনাকে।